वेलकम टू माय चैनल ভিডিওতে আমি রেডিয়াল ডিলিং মেশিন নিয়ে ডিটেইলসে আলোচনা করব তো রেডিয়াল ডিলিং মেশিনে কনস্ট্রাকশন ডিটেইল এবং ওয়ার্কিং প্রিন্সিপাল এই দুটো বিষয় ডিটেইলসে দেখব তো এটা হলো রেডিয়াল ডিলিং মেশিনের একটা লেআউট ডায়াগ্রাম তো এটা হলো বেস এই বেসটা মেইনলি কাস্ট আয়রনের হয়ে থাকে এবং এটা রেকট্যাঙ্গুলার শেপের হয়ে থাকে এই বেসটা ফ্লোরের সাথে ফিক্সড করা হয় রিজিডলি ফিক্সড করা হয় যাতে করে যখন মেশিনিং করা হবে তার ভাইব্রেশনের ফলে যাতে মেশিনটা নির্দিষ্ট জায়গা থেকে সরে না যায় এবার এই বেসের উপরে সমস্ত পার্টগুলো মাউন্টেড থাকে তো ফার্স্ট যেটা আছে সেটা হলো টেবিল এটা হলো টেবিল টেবিলটা এই বেসের যে টি স্লট কাটা থাকে টি স্লটের উপরে টেবিলটাকে নাট বল দিয়ে ফিক্সড করা হয় এবং টি স্লট যেহেতু কাটা থাকে তো টেবিলটাকে আমরা নির্দিষ্ট জায়গায় মুভ করতে পারি যেহেতু টি স্লট কাটা থাকে টেবিলের উপরে এবং টেবিলেও কিন্তু টি স্লট কাটা থাকে টেবিল দেখতে পাচ্ছ টেবিলে কিন্তু টি স্লট কাটা আছে যাতে করে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস যেটা থাকবে ফিক্সচার যেটা থাকবে সেটা করে টেবিলের যে কোনো পজিশনে যাতে খুব সহজে হোল্ড করতে পারি এই জন্য টেবিলে টি স্লট কাটা থাকে এরপরে যেটা আছে সেটা হলো কলাম কলামটা দেখো বেসের উপরেই মাউন্টেড আছে এই ক্ষেত্রে কলামটা হয় সার্কুলার ক্রস সেকশনের হয় কলামটা এবং কলামটা অন্যান্য ড্রিল মেশিনের থেকে যথেষ্ট হেভি হয় এবং একে যখন স্পেসিফাই করা হয় মেনলি স্পেসিফাই করা হয় এই যে কলাম আছে কলামের ডায়ামিটার কত সেটা দিয়েও কিন্তু একে স্পেসিফাই করা হয়ে থাকে এবার এই কলামের সাথে আছে এটা হলো রেডিয়াল আর্ম কলামের সাথে এটা হলো আমাদের রেডিয়াল আর্ম যেটা এই রেডিয়াল ড্রিলিং মেশিনের মেন পার্ট তো এই যে রেডিয়াল আর্ম আছে রেডিয়াল আর্মটা কলামকে কেন্দ্র করে ঘুরতে পারে এইভাবে রোটেট করতে পারে যে কোনো পজিশনে রোটেট করতে পারে মানে এটা যদি আমার হাতটা যদি আমার কলাম হয় এটা যদি রেডিয়াল আর্ম হয় তাহলে রেডিয়াল আর্মকে কেন্দ্র করে এটা এই রকম ভাবে ঘুরতে পারে রেডিয়াল আর্মটা এবং একটা আপ অ্যান্ড ডাউন মোশন আছে মানে এই রেডিয়াল আর্মটা কলামকে কেন্দ্র করে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট এর হতে পারে এটা হলো রেডিয়াল আর্মের যে দুটো মুভমেন্ট আছে সেই দুটো এবার এখানে দেখো একটা স্ক্রু আছে যে স্ক্রুটাকে আমরা বলে থাকি এলিভেটিং স্ক্রু মানে এই যে রেডিয়াল আর্মের আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট আছে এই স্ক্রু এর উপর বেস করেই কিন্তু হয় এবার এটাকে আমরা মোটরাইজড করে দিয়েছি এটা হলো আমাদের মোটর যে এলিভেটিং আর্ম আছে এলিভেটিং আর্মটাকে অটোমেটিকভাবে এলিভেট করার জন্য আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট নির্দিষ্ট জায়গায় দেওয়ার জন্য এই মোটরটাকে ইউজ করা হয় ফলে ম্যানুয়ালি আমাদেরকে করতে হয় না এরপর রেডিয়াল আর্মে আরেকটা দেখো পার্ট আছে এই পার্ট এটা হলো ড্রিল হেড এই অংশটা হলো ড্রিল হেড এবার এই ড্রিল হেডটা কি করে এই যে রেডিয়াল আর্ম আছে রেডিয়াল আর্মের উপরে হরাইজেন্টালি মুভ করতে পারে মানে ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারে বা বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারে এবার এখানে থাকে আমাদের হ্যান্ড ফিড লিভার এই হ্যান্ড ফিড লিভারটা কানেক্টেড থাকে ড্রিল স্পিন্ডেলের সাথে এটা হলো ড্রিল স্পিন্ডেল এখানে থাকে চাক তো এই ড্রিল স্পিন্ডেলে কি হয়ে থাকে এই ড্রিল স্পিন্ডেলে যেই ড্রিল টুল থাকে বা ড্রিল বিট থাকে সেটাকে হোল্ড করা হয় এই ড্রিল স্পিন্ডেলে আর এই ড্রিল স্পিন্ডেলকে ঘোরানোর জন্য এখানে আছে মোটর এই মোটর কানেক্টেড আছে এই ড্রিল স্পিন্ডেলের সাথে মোটরটা ঘুরলে ড্রিল স্পিন্ডেলটা ঘুরবে এবং এই ক্ষেত্রে যে ফিড দেওয়া হয় সেই ফিডটা অটোমেটিক ফিড দেওয়া হয়ে থাকে মানে অটোমেটিক্যালি এটা মেশিনিং করবে ডেপথে যাবে এবার শুধুমাত্র অটোমেটিক ফিড সেটা নয় এটা হলো আমাদের হ্যান্ড ফিড লিভার যে হ্যান্ড ফিড লিভারের সাহায্যে আমরা ম্যানুয়ালি একে ফিড দিতে পারি ঘুরিয়ে আমরা একে ভার্টিক্যালি নামাতে পারি বা ওঠাতে পারি এই ড্রিল স্পিন্ডেলটাকে তাহলে এই যে রেডিয়াল ড্রিলিং মেশিন আছে এর টোটাল তিনটে মুভমেন্ট আমরা দেখলাম কি কি মুভমেন্ট এই যে রেডিয়াল আর্ম আছে রেডিয়াল আর্মটা কলামের ভার্টিক্যালি মুভমেন্ট হতে পারে আপ অ্যান্ড ডাউন ভার্টিক্যালি মুভমেন্ট আছে কলামকে কেন্দ্র করে এটা ঘুরতে পারে আর একটা হলো এই যে ড্রিল হেড আছে ড্রিল হেডটা আর্ম বরাবর হরাইজেন্টাল মুভমেন্ট করতে পারে তিনটে মুভমেন্টের আছে তো এই রেডিয়াল ড্রিলিং মেশিন তিন ধরনের হয়ে থাকে একটা হলো প্লেন রেডিয়াল ড্রিলিং মেশিন একটা সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন আর একটা ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন তো আমরা যেটা দেখলাম এটা হলো প্লেন রেডিয়াল ড্রিলিং মেশিন তো সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন অনেকটা এই মেশিনের মতোই দেখতে হয় কিন্তু সেই ক্ষেত্রে আর একটা এক্সট্রা মুভমেন্ট অ্যাড হয় প্লেন রেডিয়াল ড্রিলিং মেশিনের সাথে মানে যে ড্রিল হেডটা থাকে ড্রিল হেডটা এই যে আর্ম আছে আর্মের সাথে পারপেন্ডিকুলার হরাইজেন্টাল অ্যাক্সিসে একটা মুভমেন্ট থাকে মানে এটা আমাদের হলো আর্ম আর তাহলে পারপেন্ডিকুলার হরাইজেন্টাল অ্যাক্সিস হলো এটা এই অ্যাক্সিস বরাবর এ রোটেট করতে পারে তো ভালো করে দেখো ব্যাপারটা মনে করো আমার যে হাত আছে আমার হাতটা হলো এর রেডিয়াল আর্ম আর এটা হলো মনে করো ড্রিল স্পিন্ডেল বা ড্রিল হেড তাহলে এর সাথে যে হরাইজেন্টাল অ্যাক্সিস কোনটা এর সাথে হরাইজেন্টাল অ্যাক্সিস পারপেন্ডিকুলারলি এটা এবং এখানে আছে ড্রিল স্পিন্ডেলটা তাহলে এই হরাইজেন্টাল অ্যাক্সিসকে কেন্দ্র করে এটা ঘুরতে পারে মানে এই বরাবর একটা মুভমেন্ট আছে মানে
ক্যামেরার দিকে এবং ক্যামেরা থেকে দূরে। তো সাইড ভিউ যদি দেখাই তাহলে এই যে ড্রিল স্পিন্ডেলটা আছে এইভাবে রোটেট করতে পারে কিসে, সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিনে। তো সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিনে টোটাল চারটে মুভমেন্ট থাকে, বাকি কিন্তু কনস্ট্রাকশন প্রায় একই রকমের হয়ে থাকে। এবার যেটা আছে সেটা হলো ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন। তো সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিনে টোটাল চারটে মুভমেন্ট ছিল, তার সাথে আর একটা মুভমেন্ট অ্যাড হবে ড্রিল স্পিন্ডেলের বা ড্রিল হেডের, তাহলে সেটাকে আমরা বলে থাকবো ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন। সেই মুভমেন্টটা কোটা, সেই মুভমেন্টটা হলো এই যে আর্ম আছে আর্মের সাথে প্যারালাল হরাইজেন্টাল অ্যাক্সিসে একটা মুভমেন্ট। তো এটা যদি আমার হাতটা যদি আর্ম হয় তাহলে এর সাথে প্যারালাল হরাইজেন্টাল অ্যাক্সিস হলো এটা, এটা হলো প্যারালাল হরাইজেন্টাল অ্যাক্সিস এবং এটা হলো ড্রিল স্পিন্ডেল। তো ড্রিল স্পিন্ডেলের মুভমেন্টটা হবে এই বরাবর, এই বরাবর এটা মুভ করতে পারবে। যদি এদিক থেকে দেখো তাহলে এই বরাবর ড্রিল স্পিন্ডেলটা মুভ করতে পারছে। তাহলে ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিনের টোটাল পাঁচটা মুভমেন্ট হলো। এবার আর একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হলো যে রেডিয়াল ড্রিলিং মেশিনে যে বেস থাকে বেসটা কিন্তু একটু আলাদা রকমের হয়ে থাকে। এই যে বেস থাকে বেসে কিন্তু টি স্লট কাটা থাকে, যেরকম টেবিলে টি স্লট কাটা থাকে সেরকমভাবে টি স্লট কাটা থাকে। মনে করো যে এই ক্ষেত্রে টেবিলটা নেই, তো এই যে বেসটা আছে বেসের এখানে টি স্লট কাটা থাকবে যাতে করে আমরা ওয়ার্ক পিসটাকে বেসের উপরে হোল্ড করতে পারি। এবার এদিকে মনে করো কোনো একটা জায়গায় মেশিনিংটা চলছে, এখানে টেবিলটা আছে মনে করো এটা ওয়ার্ক পিস, এখানে মেশিনিং চলছে। তো এই যে বেস আছে বেসেরকে এক্সটেন্ড করা হয়, এদিকেও মনে করে একই পরিমাণ বেস আছে, একই রকম দেখতে বেস আছে এবং এদিকে কি আছে টি স্লট কাটা আছে বেসের উপরে। তো এখানে যখন মেশিনিংটা চলছে, তো মেশিনিংটা হয়ে গেল, মেশিনিংটা হয়ে যাওয়ার পরে এটাকে যখন ওয়ার্ক পিসটাকে খুলবো তখন এখানে মেশিনিং বন্ধ থাকবে। তো সেই জন্য বেসকে এক্সটেন্ড করা হয়েছে, যখন এদিকে ওয়ার্ক পিসটাকে খোলা হবে তখন একই পরিমাণ কাজ ওয়ার্ক পিসের উপরে হতে থাকবে এদিকে, তাহলে সময়টা নষ্ট হবে না। আবার যখন এদিকে ওয়ার্ক পিসটাকে খোলা হবে তখন এদিকে আর একটা ওয়ার্ক পিসের উপরে মেশিনিংটা চলবে। এইভাবে কিন্তু রেডিয়াল আর্মকে এফিসিয়েন্টলি ব্যবহার করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। এবার এর যে বিভিন্ন মুভমেন্টগুলো আছে, মানে প্লেন রেডিয়াল ড্রিলিং মেশিন, সেমি ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিন এবং ইউনিভার্সাল রেডিয়াল ড্রিলিং মেশিনে তিনটে চারটে পাঁচটে এইরকম মুভমেন্ট আছে। তো এই মুভমেন্টগুলোর ফলে কি হয়, দেখো আমি যখন মনে করো টেবিলে এই এই জায়গায় কোনো একটা ওয়ার্ক পিসকে হোল্ড করেছি, এই জায়গায় কোনো একটা ওয়ার্ক পিসকে আমি হোল্ড করে রেখেছি, তো এখানে যখন হোল্ড করে রেখেছি তো এখানে আমি মেশিনিং করলাম, তারপরে ওয়ার্ক পিসের অন্য একটা এন্ডে যখন মেশিনিং করতে হবে তখন তাহলে কি ওয়ার্ক পিসটাকে আমাকে দেখো এখানে খুলে লাগাতে হবে বা ওদিকে খুলে লাগাতে হবে, কিন্তু সেটা করতে হচ্ছে না, করতে হচ্ছে না এই কারণে, কারণ এই যে আর্মটা আছে আর্মটাকে আমরা ঘোরাতে পারি এবং ড্রিল হেডটা আছে ড্রিল হেডটাকে আমরা হরাইজেন্টালি সরাতে পারি এবং এই যে আর্ম আছে আর্মটাকে ভার্টিক্যালি আমরা মুভ করতে পারি। তারপরে যদি সেমি ইউনিভার্সাল হয় তাহলে এই যে আর্মটা আছে আর্মের আর একটা মুভমেন্ট আছে, এইভাবে আর একটা মুভমেন্ট আছে। আবার যদি ইউনিভার্সাল হয় তাহলে এইভাবে আর একটা মুভমেন্ট আছে, ফলে ওয়ার্ক পিসকে আমরা একটা জায়গায় হোল্ড করে বিভিন্ন জায়গায় মেশিনিং কিন্তু করতে পারি। বিভিন্ন টুল রুমে এর ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার করা হয়ে থাকে। এই যে রেডিয়াল ড্রিলিং মেশিন আছে এটা কিন্তু মিডিয়াম থেকে হেভি ওয়েটের যে কোনো মেশিনিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো রেডিয়াল ড্রিলিং মেশিন। তো আশা করি রেডিয়াল ড্রিলিং মেশিন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।